স্পেশাল স্পোর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, সুতরাং সে বিষয়ে কথা বাড়াবো না। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার, আশা করছি আপনাদের সাপোর্টটা পাবো এবং চ্যানেলটি গ্রো হবে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। প্রথমে আসবো ট্রান্সফার আপডেট নিয়ে। আই লিগে জোড়া চমক দিল ওড়িশা এফসি। আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসির থেকে তারা শোভাস্তিমানকে সই করালো। পাশাপাশি দুই বছরের চুক্তিতে হায়দ্রাবাদ এফসির তরুণ ডিফেন্ডার সাহিল পানওয়ারকেও তারা কিন্তু চুক্তিবদ্ধ করেছে বলে এই মুহূর্তে খবর বেরিয়ে আসছে। এবং শুধু তাই নয়, তারা কিন্তু লাল লিগায় কোচিং করানো হুয়ান কার্লোস গ্যারিডোকেও তারা কিন্তু কোচ হিসেবে পেতে চাইছে বলে এই মুহূর্তে বড় খবর বেরিয়ে আসছে। আই লিগের খবর নিয়ে, গতকাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে একটি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সভাপতি সুব্রত দত্ত, উপস্থিত ছিলেন কুশল দাস, সুনন্দ ধর সহ একাধিক কার্যকারী কমিটির সদস্যরা। ফুটবল ফেডারেশন গতকাল জানিয়ে দিয়েছে যে এবছর কিন্তু আই লিগ হবে 12 দলের এবং নিরুকা এফসি, যে দলটি ইতিমধ্যে আই লিগের অবমাননায় পড়েছে, অর্থাৎ তারা এবছর আই লিগ খেলতে পারবে না বলে জানানো হয়েছিল, এখন শোনা যাচ্ছে যে তাকেও কিন্তু রাখা হচ্ছে, অর্থাৎ 12 দলের আই লিগ হবে বলে ফেডারেশন সূত্রে খবর বেরিয়ে আসে। ইস্টবেঙ্গলের খবরে এবার আসি। এসসি ইস্টবেঙ্গলের যে সমস্যা ছিল এতদিন ধরে চলছে, সেই ফাইনাল টার্ম শিটে সই নিয়ে সেটা কিন্তু এখনও একরকম রয়ে গেছে। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কিন্তু তাদের বিনিয়োগকারী সংস্থা এসসি কর্তৃপক্ষকে কিন্তু এখনও কবে মিটিং হবে বা কি তাদের এজেন্ডা রয়েছে, মিটিংয়ে তাদের আলোচ্য বিষয় কি ইত্যাদি বিষয় নিয়ে যে চিঠি ইতিমধ্যে ইনভেস্টর গোষ্ঠীর তরফ থেকে ক্লাবকে পাঠানো হয়েছিল তার উত্তর কিন্তু ক্লাবের কোনো কর্মকর্তা এখনও দেননি। এবং শুধু তাই নয়, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা অবশ্যই তারা বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তারা সমাজসেবায় কাজে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন, তারা রক্তদান শিবির করছেন, বিভিন্ন মাস্ক তারা বিলি করছেন, স্যানিটাইজার বিলি করছেন, সব ঠিক আছে। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পরিচয় কিন্তু ফুটবল খেলার মধ্য দিয়ে, সেই ব্যাপারটা তারা কেন এড়িয়ে যাচ্ছেন, তারা কি ইনভেস্টরকে হারাতে চাইছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইনভেস্টর কিন্তু আর বেশি দিন ওয়েট করবেন না ক্লাবের জন্য, কারণ তারা কিন্তু অনেক দিন ধরে ওয়েট করছেন যে ক্লাবের কাছ থেকে তারা একটা ইতিবাচক সাড়া পাবেন, কিন্তু ক্লাব কর্তাদের মধ্যে সেই মানসিকতা কিন্তু এখন দেখা যাচ্ছে না। তারা কিন্তু বলেছেন যে কোভিডের কারণে তারা সমাজসেবার কাজে নিয়োজিত রয়েছেন। ইস্টবেঙ্গল হাজার হাজার লক্ষ লক্ষ সাপোর্টারদের একটাই প্রশ্ন যে অবশ্যই সমাজসেবা করা উচিত, বিশেষ করে কোভিড-19 যে একটা প্যান্ডামিক সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে, সেখানে রক্তদান শিবির, মাস্ক, স্যানিটাইজার, বিলি ইত্যাদি অবশ্যই ভালো একটা কাজ, নো ডাউট ইট ইজ এ ওয়ান অফ দ্য গুড ওয়ার্ক। বাট আমাদের সকলের প্রশ্ন একটাই যে ক্লাবের কিন্তু আসল পড়েছে ফুটবল খেলাকে কেন্দ্র করে, সেই ফুটবল খেলাটা আদৌ ইস্টবেঙ্গল খেলবে কি না আগামীতে আইএসএল যেটা হবে, যেখানে অন্যান্য দলগুলো ইতিমধ্যে ভালো ভালো ফুটবলারকে তুলে নিচ্ছে। ইস্টবেঙ্গলের কিন্তু ইতিমধ্যে স্টেইনম্যানের মতো বিদেশি বেরিয়ে গেছে, এমনকি ব্রাইট এনোবেকারও যে কোনো মুহূর্তে কিন্তু বিভিন্ন অন্য দলে চলে যেতে পারেন, সেই মুহূর্তে তারা এখনও চুক্তি কেন সই করছেন না বা কেন মিস্টার আলোচনায় সবাই বসছেন না, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে ক্লাবের একটা গোষ্ঠী তারা কিন্তু অরূপ বিশ্বাস এবং বেশ কিছু মন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন যাতে রাজ্য সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে, এখনও পর্যন্ত সেখান থেকে কিন্তু খুব একটা ভালো সারা রেসপন্স তারা পায়নি যা খবর। মুখ্যমন্ত্রীকে এড়িয়ে কোনো মন্ত্রী কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাপারে এগিয়ে আসছেন না, এখন যা খবর হয়তো আগামী দিনে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া এই সমস্যা হয়তো কোনোভাবেই এড়ানো সম্ভব না। আগামী দিনে মুখ্যমন্ত্রী যদি ইস্টবেঙ্গলের এই সমস্যা নিরসনে এগিয়ে আসেন, তাহলে হয়তো এই সমস্যা থেকে ইস্টবেঙ্গল মুক্তি পাবে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে সঙ্গে ইনভেস্টর গোষ্ঠীও তারা কিন্তু নতুন করে আবার দল বদলে ঝাঁপিয়ে পড়তে পারবে বলে খবর বেরিয়ে আসে।
আজকের স্পোর্টস আপডেট তো ভিডিওটি এখানে রাখছি। আশা করছি তোমাদের আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সিভি দেখুক। তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার চ্যানেলটি ক্রোয়ের জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।